টিকিট পাস করেছিলাম আমার বাবা ঠেলা চালায়, বুঝতে পেরেছেন? শাহরুখ খানকে চিনেন বললেন না, আমাকে চিনতে পারেননি? আপনার পাশের বাড়িতে থাকি আমি, তারপর চাকরি বাকরি করতে পারিনি, বললো কি 15 লাখ টাকা লাগবে। তো কোথায় পাবো? সুইসাইড করে নিস। তো উপর থেকে এসে দেখতে এলাম আপনারা কেমন আছেন, ঠিকঠাক আছে তো সব? হ্যাঁ, তাহলে পাশের বাড়ির ছেলেটা মরে গেছে আর আপনি শাহরুখ খানকে চেনেন? দেখুন, পাশের বাড়ির ছেলে আপনার অনেকেই আছে আমার মতো, যারা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে আর ওইখানে সারা রাত শুয়ে আছে আন্দোলন করছে, তাদেরকে চিনুন, তাদেরকে জানুন। আর একজনকে দেখাচ্ছি, আপনাদের এইখানে আসানসোলে ছিল, একবারে বলে দিতে হবে কে বলুন তো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেন বলুন তো, জানেন কেন বের করে দিয়েছে জানেন? ওই দিল্লিতে একজন আছে, সে বলে দিয়েছে, না খায়েঙ্গে না খানে দেঙ্গে। বেশি না, অল্প সময়, জানি আপনারা ব্যস্ত, বাজারে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, 10টা মিনিট এই ভাইগুলোর জন্য, বোনগুলোর জন্য টাইম দিয়ে যান, ভালো লাগবে দেখতে। খামোশ খামোশ খামোশ। Let's go.
আমাদের নাটক সুন্দর একটি মেসেজ পঁচিশ মিনিট বাজারে এসে মানুষকে জনসংযোগ ইনস্ট্যান্ট জনসংযোগ এবং এবং আজকে বাংলার যে সিচুয়েশন যে আনফর্চুনেট স্টেটাস সেটা খুব সুন্দর ভাই বোনেরা তুলে ধরেছে। আজকে মহিলারা প্রতিদিন ধর্ষণ হচ্ছে, চাকরি পাচ্ছে না ছেলেরা, মেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা মাইগ্রেন্ট লেবারের হয়ে অন্য জায়গায় যাচ্ছে, এত অত্যাচার, বোসফুল বাইরেন্স, সব কিছু নিয়ে একটা খারাপ অবস্থায় আমরা রয়েছি। এটার জন্য আমার হোল টিমকে ধন্যবাদ দেব এবং আমার উপর যারা আস্থা রেখেছেন সেই ভারতীয় জনতা পার্টিকে আমি অনেক অনেক নমস্কার জানাই। সেই মডেলসগুলো কোথায়? আমাদের উপনিষদ থেকে কিছু হয় না, বিদেশি নাটক থেকে নাটক করা হচ্ছে, তাও দিল্লির পয়সায়। সব গ্রুপ থিয়েটারে আপনারা দেখবেন বিদেশি নাটক। কেন? আমাদের উপনিষদ আছে, আমাদের নিজেদের গীতা আছে, সেখান থেকে সেই সংস্কৃতবান যারা সমস্ত পুরুষরা রয়েছেন, যারা কোটি কোটি টাকা ১১ বছর প্লাস হ্যাঁ কোটি কোটি টাকা আপনারা নিয়ে আসছেন, যে নাটক দেখাচ্ছেন, তার কাছে কি উপনিষদ একেবারেই মূল্যহীন? সেখান থেকে আপনারা আসলে পড়েন না, উপনিষদ যদি পড়তেন তাহলে বুঝতে পারতেন তার মধ্যে অনেক গল্প আছে।